হ্যালো ভিউয়ার আপনি তো ইমো চালাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট যদি ইমো না চালাতেন তাহলে ভিডিওটিতে টাচ করতেন না বা দেখতেন না আমি আজকে বলতে চাচ্ছি আপনার ব্যস্ততার জীবনে আপনার ইমোটা অন্য কেউ চালাচ্ছে কি না সে খেয়াল কি রেখেছেন হ্যাঁ মাঝে মধ্যে হয়তো ঢুকে দেখেন যে আপনার ইমো আইডিটা হ্যাক হয়েছে কি না বা অন্য ডিভাইসে এটা চালাচ্ছে কি না তো দেখার পরে আপনি আপনার মতো করে চালিয়ে যাচ্ছেন এর মধ্যে যে হ্যাক হয়ে গেল আপনি তো বুঝতে পারলেন না তো হ্যাক হচ্ছে কিনা বা হয়েছে কিনা সেটা আপনাকেই জানাই দেবে ইমো সেই সেটিংস এসেছে নতুন আপডেট এবং আরো একটি আপডেট আজ দুটি আপডেট নিয়ে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজে একটি লাইক একটি ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে সেটিংস সেটা হচ্ছে আমরা ইমুতে ঢুকবো ইমুতে ঢুকার পরে এখানে আমাদের পিকচারে বা লগতে আমরা টাচ করবো টাচ করার পরে এখান থেকে আমরা সেটিং এ ঢুকে যাবো সেটিং এ ঢুকার পরে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেখানে যাব সেখানে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ম্যানেজ ডিভাইস যেটা আছে সেই ম্যানেজ ডিভাইসে টাচ করবো টাচ করার পরে দেখুন আগে আমরা এখানে চেক করতাম যে এই ডিভাইসটা অর্থাৎ এই ডিভাইসে এটা আমাদের রিমোটে এন্ট্রি আছে অন্য কোনো ডিভাইসে আবার আমার রিমোট এন্ট্রি আছে কিনা সেটা চেক করতাম তো এখন যেটা আসছে সেটা হচ্ছে আপনি এই ডিভাইস এখানে আমার এই ডিভাইসে আমি যদি টাচ করি তাহলে আরেকটি ফাংশন তৈরি হয়ে আসছে এটি আগে ছিল না এখন এটি আপডেট এসেছে সেটি হচ্ছে আপনি এই যে দেখা যাচ্ছে সেট আস ট্রাস্টেড ডিভাইস এটাতে যদি আমি টাচ করি তাহলে আমাকে এই ডিভাইসটা মানে আমার আমি এটা ট্রাস্টেড করে রাখতেছি অন্য কেউ যদি আমার এই ইমো আইডি টা চালু করে তাহলে দেখা যাবে যে আমার এখানে নোটিফিকেশন চলে আসছে তো সেক্ষেত্রে এখন আমরা কি করবো এখানে দেখুন এখন এখানে চাইছে বা ক্যান্সেল আমি কনফার্ম করে দিলাম তার মানে কি আমার এই ডিভাইসটা এখন কিন্তু এখানে ট্রাস্টেড হয়ে যাবে তো এটা আসলে ট্রাস্টেড কি না এই মোবাইলের কি না সেজন্য এখানে একটি ভেরিফাই নাম্বার চেয়েছে এবং অটোমেটিক যেহেতু সিমটা এখানে আসে তো আপনি নিজের চোখেই দেখলেন যখন আমি এখানে কনফার্ম করলাম কনফার্ম করার পরে কিন্তু এখানে অটোমেটিক কোড কোড আসছে যেটা ভেরিফাই ভেরিফাই সেটা মানে আমার সিম এই এই মোবাইলে ছিল কোডটা গেছে এবং অটোমেটিকলি এখানে নিয়ে একটা কল আসছিল যার কারণে ভিডিওটিতে একটু প্রবলেম হয়েছে বা আমি চুপ করে থেকেছি তো এই এভাবেই হবে এটা হচ্ছে আপনার এখন যদি আপনার এই অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে কেউ মানে শুরু করে বা চালু করে আপনার এই ইমো আইডিটি তাহলে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে আপনি বুঝতে পারবেন যে এই আইডিটি অন্য কেউ চালাচ্ছে অর্থাৎ সেটা আপনি এখানে পেয়ে যাবেন এভাবে আমাদের এই হোম পেজের ভিতরে মানে ইমো টিম থেকে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যেমন এখন আমি এটা ট্রান্সলেট করার সাথে সাথে কিন্তু আমার এখানে এই আপডেটটি চলে এসছে মানে আমি কি করেছি সেটা অন্য কেউ যদি করে ঠিক সেভাবে এখানে চলে আসবে আপনি জাস্ট এই ম্যানেজ ডিভাইস যদি টাচ করেন তাহলে আপনি এখানে ঢুকেই দেখতে পারবেন যে আপনার এই অ্যাকাউন্টটি অন্য কোন মোবাইলে আসলে চালু করেছে কি না তো এটা ছিল আমাদের প্রথমটা এবারে আমরা দ্বিতীয় সেটিংসটা দেখব দ্বিতীয় সেটিংসটা দেখার জন্য আমরা এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারে টাচ করব টাচ করার পরে এখান থেকে আমরা সেটিংস এ ঢুকব সেটিংস ঢোকার পরে দেখুন এখানে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি রয়েছে এটার মধ্যে ঢুকব ঢোকার পরে দেখুন ফ্যামিলি গার্ড এখন ফ্যামিলি গার্ড বলতে কি বোঝায় सपोज আমার আরো মানে এখান থেকে তিনটা নাম্বার আপনি গার্ড হিসেবে থাকতে পারবেন তিনটা নাম্বার সেটা হচ্ছে আপনি এই নাম্বারগুলো যদি গার্ড করে রাখেন অর্থাৎ আমরা ফ্যামিলি গার্ডের ভিতরে ঢোকার পর এই যে দেখুন ইনভাইট লেখা আছে এখান থেকে আমি তিনটা নাম্বার চুজ করতে পারবো চুজ করার পরে আমি তিনটা নাম্বার চুজ করি ওকে আমার তিনটা নাম্বার আমি চুজ করলাম যাদের সাথে আমি সব সময় কথা বলি এরা হচ্ছে আমার ফ্যামিলি তো এই তিনটা নাম্বারে আমি এখন এই ইনভাইট পাঠিয়ে দিলে সেই মোবাইলে কনফার্ম একটা মেসেজ আসবে সেখানে যদি কনফার্ম করে তাহলে আমি তাদের গার্ড হিসেবে থাকব। গার্ড হিসাবে রকমের তাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়ে যায় সেটা আমি আমার অ্যাকাউন্ট থেকে রিকভারি করে দিতে পারবো এটাই হচ্ছে আমাদের সেই নতুন দ্বিতীয় আপডেট ফিচারটি তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আর আসলে এটা খুব ভালো দুটি সেটিংস নিয়ে এসেছে ইমো এটা আসলে আমাদের জন্য খুবই উপকারী আশা করি আপনি এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টসে আপনার মতামত জানাবেন অবশ্যই মানুষের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ